আমার এক কাজিন ব্রাদার মানে আমার খালাতো ভাই, উনি পিএইচডি করতে থাইল্যান্ডে গেছে, তো বাংলাদেশে আসছে তার ফ্যামিলির সাথে দেখা করতে। তো আমাদের জন্য কিন্তু চকলেট নিয়ে আসছে, এটা যেমন মিন্ট ক্যান্ডি, এটা অরেঞ্জ ফ্লেভারের, এটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভারের। এই ওয়াটারমেলন তো আমরা প্রচুর খাচ্ছি এখন গরমে, আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, আর এটা হচ্ছে মিল্ক ফ্লেভার। সবার জন্যই উনি অনেক চকলেট নিয়ে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকাল সকাল উঠে আবার রোজ ডেইলি রুটিনের মতো কাজকাম শুরু করে দিয়েছি। আজকে সকালেই ঘুম থেকে উঠেই দেখছি দিনটা একটু অন্যরকম, এক কথায় ঠান্ডা ঠান্ডা, রোদের ওই রকম তাপ নাই। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণেই স্পেশাল একটা আইটেম শাশুড়ি মা বানিয়ে ফেলেছে। স্পেশাল আইটেমটা খাওয়ার জন্য মাস্ট বি রুটি তো লাগবে, আর সেই জন্যই রুটি ঝটপট বানিয়ে ফেলছি। যেই খাবারটা দিয়ে আজকে সকালে নাস্তাটা করব আমরা, এইটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে, তাই আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই জন্যই আজকে এই আইটেম। যেই আইটেমটা হলো নেহরি বা পায়চা, অনেকে আপনারা অনেক নামেই চেনেন, কোথায় কোন নামে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। প্রকৃতির কিছু রূপ আছে যেটা পরিবর্তন করে, আর সেই রূপটাই আমাদের উপভোগ করা উচিত। ওয়াও, কি সুন্দর ওয়েদার! মানে এই ওয়েদারটারই আশায় ছিলাম যে কবে আমাদের রাজশাহীর যে গরম ওয়েদার এটা কবে আল্লাহ তাআলা ঠান্ডা দিবে, নর্মাল দিবে, যেন মানুষজন শান্তিতে একটু চলাফেরা করতে পারে বা বাসাতেই যেন শান্তিতে থাকতে পারে, এইটার অপেক্ষায় ছিলাম। আল্লাহ তাআলা মানে সেই রকমই ওয়েদার দিয়ে দিয়েছে। বৃষ্টি এখন আমাদের রাজশাহীতে, মানে আমরা যেখানে অবস্থান করি সেখানে এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি, অন্যান্য সাইডে হয়েছে। সেই অনুপাতে কি যে মনে হচ্ছে যে অনেক বৃষ্টি হয়েছে, এতই সুন্দর মেঘলা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ঠান্ডা না মনে হচ্ছে যে শীতকালে হয়তো বা ঘুমাচ্ছে এরকম, কিন্তু তেমন না, সত্যি শীতকাল না, গরমকাল। ঘুমিয়ে ঠান্ডার মধ্যে ঘুমাতে মজাই আলাদা। তোমার তো মানে হেয়ারের, হ্যাঁ হেয়ার মানে ইয়া হয়ে গেছে, খাড়া খাড়া তোমার হেয়ারের স্টাইলটা নেই, দিকে আসো। বাথরুমে ঢুকেছি, বাথরুমে ঢুকে জানো মানে শব্দ হচ্ছে, ফরফরফর করছে, কি ব্যাপার? বাথরুম আবার কে আসলো? আমি তো ভয় পেয়ে গেছি, হয়তো কোনো কিছু ঢুকেছে নাকি ইয়া দিয়ে, ভেন্টিলেটর দিয়ে। দিয়ে ছোট্ট থাই, বাথরুমের থাই দিয়ে দেখি, থাই দেখছি কবিতর একটা বসে আছে, লাল সাদা কবিতর। দেখলাম যে একটা মানে কবুতর এরকম, তবে চিন্তা করলাম যে কবুতরটা ভয় পেয়ে গেল কেন? তুমি আসল মানে কি বলবো, নাটের গুরু, মানে কবুতরটাকে ভয় পাইয়ে দিয়া। ভয় পাই না, ওকে অনেক ভিআইপি খাওয়া দিতাম, হ্যাঁ ভিআইপি ভিআইপি খাওয়াতাম। ভিআইপি খাবার কবুতরের, কিন্তু আমি বুঝতে পারলো না। না ইস, কবুতরটা ভালো ছিল, দেশি কবুতর, দেশি কবুতর কিন্তু ভালো, দেখতে ভালো ছিল। কিন্তু আমি আমি যতটুকু জানি যে তুমি ধরে ওইটাকে ভিআইপি ভিআইপি খাবার তুমি খাওয়াতা না, তুমি ধরে কিছুক্ষণ পর আবার তুমি ছেড়েই দিতা। ছেড়ে তো দিতাম, খাইয়ে ছেড়তাম, খাবার দিতাম, খাইয়ে ছেড়তাম। ও মানে ভিআইপি খাবারটা তাহলে একদিনই খাওয়াতা? ভেরি গুড। ওই কাজটা তো কয়েকটা হ্যাঁ, আমি মানে যতবার দেখি টিয়া পাখি আর হচ্ছে এই কাক, এরা দুইজন থাকে আর মারামারি করে। অনেক কয়েকটা আছে, শুধু একটা না, কত সুন্দর বাতাস, অনেক সুন্দর বাতাস। তারপরে এত বাতাস যে রুমের হচ্ছে পর্দা টর্দা সব মানে উড়ে উড়ে চলে যাচ্ছে। একটু শান্তি পেয়েছি হয়তো আমরা, কিন্তু খানিক সময়ের জন্যে, কারণ আবার এই ওয়েদার হয়তো গরম হয়ে যাবে, কারণ বৃষ্টি হলো না। এবার কাল বৈশাখে ঝড় হয়নি, পয়লা বৈশাখে ঝড় হয়নি, কোনো কিছু ঝড় হয়নি, ঝড় না হয় ভালো, কিন্তু বৃষ্টি তো হতে পারতো। ঝড়, হ্যাঁ ঝড় হলে অনেক পাখি টাখির ক্ষতি হয় গো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম থাকে।
আমাদের ওয়েদার কিন্তু এরকমই থাকতো, যদি আমরা এই যে গাছগুলো যদি না কাটাকাটি করতাম, পুকুর ভরাট করে বিশাল বিশাল বাড়ি না করতাম, তাহলে কিন্তু ওয়েদারটা এরকম না থাকলেও অনেকটা সহনশীল থাকতো। কিন্তু আসলে আমরা নিজেরা এসব তৈরি করেছি, আমরাই তো সব কিছুর কি বলবো মানুষ, সব মানে কিছু বলার নাই। এই ছাদেই কন্টিনিউয়াসলি মানে মাগরিবের আগে উঠতাম, আর হচ্ছে আমি দাঁড়িয়ে থাকতাম, আর ও হচ্ছে পানি দিত, যে এতটাই গরম। আর এখন দেখেন যে আসছি বাতাস খেতে, এখন আর প্রয়োজন পড়ছে না ছাদে পানি দেওয়ার, মানে নিমিশে আমাদের পরিবেশ প্রকৃতি সব চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাআলা নিয়ামত সব কিছুই, ঠিক না? তিনটা টিয়া একসাথে, হয়তো আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন না, বাট বাস্তবে তিনটা ক্যামেরা একসাথে, তিনটা ক্যামেরা আর তিনটা টিয়া একসাথে, ওই ওই একসাথে, ওয়াও, ক্যামেরায় দেখা যাচ্ছে না গো, প্লেন যাচ্ছে, আজকে সকাল থেকে প্লেন দেখছি, মানে প্লেন দেখতে মানে ছোটবেলার স্বভাবটা এখনো না যায়নি, বুঝছেন? ছোটবেলায় এই দৌড়ে প্লেন গেলেই দেখবো, যেই প্লেন যাচ্ছে সেই স্বভাবটা থেকেই গেছে, প্রচন্ড বাতাসের কারণে পথগুলো মানুষ হয় তো, হ্যাঁ পথগুলো মানুষ হয় কিন্তু মেন্টালি প্রবলেম। আর ভিতরে ওই তো মানে জোরে বাতাস হচ্ছে, তো মনে করো কি যে ওরা দিক ভুলে যায়, দিয়ে অন্য জায়গাতে বসে, যেমন আমাদের যেটা বাথরুমে বসেছে ওটা দিক ভুলে গেছে, ছিল পথ ভোলা কবুতর, পথ ভোলা কবুতর, কিন্তু কিছু পর ঠিকই যেতে পারতো বাতাস কমে গেলে। এটা দেখো 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 সিন দেখো বাকি, চলো ছাদে তাহলে মেলায় ঘুরফির হলো, হ্যাঁ এখন আদান দিবে, নামাজ করতে হবে, তাদের চলো নামাজটা পড়ে নি। তাহলে কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।